হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করছি এই পিঠাটাকে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত সে যাই হোক আমি দেখাচ্ছি আমি কী সহজে কীভাবে বানাচ্ছি প্রথমে আমি চালের চাল সিদ্ধ করে একটা খামি বানিয়ে নিয়েছি এটাকে আমি ছোটো রুটির মতো বেলে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে কাউচি দিয়ে কেটে সিওয়ের মতো বানিয়ে নিয়েছি এটা কাটা হয়ে গেছে এবার আমি ওই ওইগুলো আর চিনি রেখেছি এবারে একটা কড়াইয়ে আমি দুধ জাল দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব যখন দুধ আর চিনি ওটা সম জাল হয়ে যাবে তারপরে আমি এই যেগুলো করেছে এগুলো দিয়ে দেব এগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে কত সহজে আমি শিওই পিঠা বানিয়ে ফেলেছি এই যে আমি এখন রান্না করছি এটা বানানো সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি অরিজিনালি বানাতে গেলে তখন একটু ঝামেলাই আছে কিন্তু এভাবেও বানানো যেতে পারে এই যে আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নেব এটা দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে এই যে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতে কত সুন্দর রয়েছে এই দেখিয়ে দিলাম যে এভাবেও এই পিঠাটা বানানো যায়